নমস্কার, আমি মাসুদ আলম, দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। আজকে আমি যে বিষয়টি পড়াবো তা হলো দশম শ্রেণীর ভূগোল বিষয়ের অন্তর্গত বায়ু প্রবাহ ও তার শ্রেণীবিভাগ। তো বায়ু প্রবাহ বিষয়টা পড়ানোর আগে আরো বেশি গুরুত্বপূর্ণ কথা না বললে হয় না, কারণ বায়ু প্রবাহ হলো বায়ুমণ্ডলের একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। এই বায়ুমণ্ডলের যে সমস্ত আরো অন্যান্য উপাদান রয়েছে, যেমন বায়ুচাপ, আর্দ্রতা, উষ্ণতা, তার মধ্যে বায়ু প্রবাহ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কারণ বায়ু প্রবাহ ছাড়া আমরা তথা পৃথিবীর প্রাণ সৃষ্টি হতে পারে না। তো বায়ু প্রবাহ আলোচনার আগে কিছু বিষয় আমাকে আলোকপাত করতে হবে, যেমন বায়ুচাপ। কারণ বায়ু প্রবাহের সঙ্গে বায়ুচাপ বিষয়টি অঙ্গভঙ্গিভাবে জড়িত। তো আমরা জেনে নেব বায়ুচাপ কি। তাহলে আসলে বায়ুচাপ বলতে আমরা কি বুঝি? তো বায়ুচাপ বলতে আমরা যেটা বুঝি তা হলো পৃথিবী পৃষ্ঠে প্রতিটা বস্তুরই একটা নির্দিষ্ট ওজন আছে, এবং সেই ওজনের সাপেক্ষে পৃথিবীর কেন্দ্র বা ভূপৃষ্ঠ নিচের দিকে চাপ দেয়। অর্থাৎ প্রতিটা বস্তু ওজনের জন্য ভূপৃষ্ঠে যে চাপ সৃষ্টি করে, ঠিক অনুরূপভাবে বাতাস বা বায়ু তার একটা নির্দিষ্ট ওজন রয়েছে, এবং সেই ওজনের জন্য নিচের দিকে অর্থাৎ পৃথিবীর দিকে চাপ সৃষ্টি করে। অর্থাৎ বায়ুচাপ বলতে আমরা বুঝি বায়ুর ওজন জনিত যে চাপ, সেটাই হলো বায়ুচাপ। এবার বায়ুচাপকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, যথা উচ্চচাপ এবং নিম্নচাপ। তাহলে উচ্চচাপ কি আর নিম্নচাপ কি, এই দুটা বিষয় আমাদের জানা দরকার। আমরা এমনি জানি যে সমুদ্র পৃষ্ঠে স্বাভাবিক বায়ুচাপ, যেটা আমরা গড় বায়ুচাপ বলে জানি, তা হল 1013.25 মিলিবার বা এমবি। অর্থাৎ এমবি হলো বায়ুর চাপের একক। অর্থাৎ 1013.25, যেটা হলো স্বাভাবিক বায়ুচাপ, এর থেকে যদি বায়ুর চাপ বেশি হয় তাহলে সেটা হবে উচ্চচাপ। আবার 1013.25, এর থেকে যদি কম হয় তাহলে সেটা হবে নিম্নচাপ। এবার উচ্চচাপ ও নিম্নচাপের যে পার্থক্য, অর্থাৎ উচ্চচাপ থেকে আমি যদি নিম্নচাপ বিয়োগ দিই তাহলে যে বিষয়টা পাবো সেটা হলো বায়ুচাপের ঢাল। উচ্চচাপ বিয়োগ নিম্নচাপ, তাহলে কি পেলাম আমরা? বায়ুচাপের ঢাল। এই বায়ুচাপের ঢালের উপরে নির্ভর করে বায়ুর গতিবেগ। ব্যাপারটা আরো ক্লিয়ার করলে যা দাঁড়ায়, এখানে যেমন বায়ুর চাপ 1100 এমবি, আবার অপর প্রান্তে বায়ুর চাপ 900 এমবি। অর্থাৎ এখানে উচ্চচাপ 1100 এমবি, এখানে নিম্নচাপ 900 এমবি। তাহলে এই দুটি চাপের মধ্যে যে পার্থক্য, অর্থাৎ 1100 বিয়োগ 900 এমবি কত বের হচ্ছে? তাহলে 200 এমবি। তাহলে এখানে বায়ুচাপের ঢাল হলো 200 এমবি, এটা হলো বায়ুচাপের ঢাল। এবার আমরা বায়ু প্রবাহ কি সেটা জেনে নেব।
তো বায়ু প্রবাহ এটা আমরা প্রায় এর সঙ্গে সকলেই জড়িত এবং এটা খুবই সাধারণ বিষয়। তো বায়ু প্রবাহ কাকে বলে আমরা জেনে নিব। বায়ুচাপের সামঞ্জস্য রক্ষার জন্য উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে নিম্নচাপযুক্ত অঞ্চলের দিকে বাতাসের যে অনুভূমিক চলাচল বা সরণ তাকে আমরা বায়ু প্রবাহ বলে থাকি। অর্থাৎ ভূপৃষ্ঠের সমান্তরালে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বাতাসের সমান্তরাল চলাচলকে এক কথায় বায়ু প্রবাহ বলা হয়ে থাকে। বায়ু প্রবাহের গতিবেগ মূলত বায়ুচাপের ঢালের উপরে বৃদ্ধি পায়, যা একটু আগে আমি বললাম। এবার এখানে বায়ু প্রবাহ সম্পর্কিত কিছু বিষয় রয়েছে যেগুলি ছাত্রছাত্রীদের একান্ত জানা দরকার। প্রথমে আমি যেটা বলবো তা হলো বাত পতাকা। বাত পতাকা কি? এটা এমন একটা যন্ত্র যার সাহায্যে আমরা বায়ুর দিক নির্ণয় করে থাকি। অর্থাৎ বায়ু কোন দিক থেকে প্রবাহিত হচ্ছে, উত্তর দিক থেকে না পূর্ব দিক থেকে না পশ্চিম দিক থেকে, তা আমরা বাত পতাকা যন্ত্রের সাহায্যে নির্মূল করতে পারি। এরপরে যে দুই নম্বর বিষয়টা আমি বলবো সেটা হলো এনিমোমিটার। এনিমোমিটার কি কাজে লাগে? এনিমোমিটার হলো বায়ুর গতিবেগ নির্ণয়কারী যন্ত্র। অর্থাৎ বায়ু কত জোরে প্রবাহিত হচ্ছে সেটা আমরা এনিমোমিটার যন্ত্রের মাধ্যমে বুঝতে পারি। এছাড়া বায়ুর যে গতিবেগ রয়েছে, গতিবেগ প্রকাশের একক, সেই গতিবেগ প্রকাশের একক কি? নট। এই নট এককের সাহায্যে বায়ুর গতিবেগ প্রকাশ করা হয়, অর্থাৎ কত গতিবেগে বাতাস প্রবাহিত হচ্ছে। এছাড়া বায়ুর শক্তি মাত্রা, বায়ুর শক্তি মাত্রা আমরা যে স্কেলের সাহায্যে প্রকাশ করে থাকি তা হলো বিউফোর্ড স্কেল। বিউফোর্ড স্কেল তাহলে বায়ু প্রবাহ সম্পর্কিত আমরা এখানে চারটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, বাত পতাকা, এনিমোমিটার, নট এবং বিউফোর্ড স্কেল জানলাম। এবার পরের বিষয় আসি, এবার আমরা জেনে নেব বায়ু প্রবাহ সৃষ্টির কারণ। বায়ু প্রবাহ কি কারণে সৃষ্টি হয়? পৃথিবীতে সব জায়গায় বায়ু প্রবাহ দেখা যায় না, বা বায়ু প্রবাহের বৈশিষ্ট্য অবস্থান প্রতিটা বায়ু প্রবাহের ধরন আলাদা আলাদা। এবার কি কারণে বায়ু প্রবাহ সৃষ্টি হচ্ছে এটা আমাদের জানা দরকার। তো বায়ু প্রবাহ সৃষ্টির কারণগুলিকে আমরা পয়েন্ট করে আলোচনা করতে পারি। প্রথম যে পয়েন্ট আমি বলবো তা হলো বায়ুচাপের তারতম্য। তাহলে বায়ু প্রবাহ সৃষ্টির একটি অন্যতম গুরুত্বপূর্ণ কারণ বায়ুচাপের তারতম্য। অর্থাৎ উচ্চচাপ ও নিম্নচাপের পার্থক্য বা তারতম্য যত বেশি হবে বায়ু প্রবাহের গতিবেগ তত বৃদ্ধি পাবে, বায়ুচাপের তারতম্য যত কম হবে সেখানে বায়ুর গতিবেগ তত হ্রাস হবে। যেখানে বায়ুচাপের তারতম্য নেই অর্থাৎ সমচাপ অঞ্চল সেখানে বায়ুর প্রবাহ বা গতিবেগ আমরা বুঝতে পারি না। যেমন উদাহরণ হিসেবে আমরা নিরক্ষীয় শান্ত বলে বা ডোলড্রাম বুঝাতে পারি, সেখানে বায়ুর চাপ সমধর্মী সেই জন্য বায়ুর প্রবাহ আমরা বুঝতে পারি না। আর দুই নম্বর বিষয়
বায়ুপ্রবাহ সৃষ্টির 2 নম্বর যে বিষয়টি হলো তা হলো পৃথিবীর আবর্তন গতি ও কোরিওলিস বল। তাহলে বায়ুপ্রবাহ সৃষ্টিতে পৃথিবীর আবর্তন গতি ও কোরিওলিস বল কিভাবে কাজ করে আমরা জানি যে পৃথিবীর 2টি গতি রয়েছে, আবর্তন গতি এবং বার্ষিক গতি। তো বায়ুপ্রবাহ সৃষ্টিতে আবর্তন গতির ভূমিকা তাৎপর্যপূর্ণ। আমরা জানি পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে নিজ অক্ষরেখার উপর ঘুরছে। এই পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরার ফলে যে দিক বিক্ষেপক শক্তি সৃষ্টি হয়, অর্থাৎ কেন্দ্র বহির্মুখী শক্তি সৃষ্টি হয়, সেই শক্তিটিকে বিজ্ঞানী কোরিওলিস অর্থাৎ জিডি কোরিওলিস প্রথম বুঝতে পেরেছিলেন 1835 সালে। আবার বলছি ব্যাপারটা, তাহলে পৃথিবীর আবর্তন গতির ফলে যে কেন্দ্র বহির্মুখী শক্তির সৃষ্টি হয় এই বিষয়টি গ্যাস্পার ডি কোরিওলিস সর্বপ্রথম অর্থাৎ 1835 সালে তিনি বুঝতে পেরেছিলেন এবং এই শক্তিটিকে তার নাম অনুসারে বলা হয় কোরিওলিস বল। তাহলে পৃথিবীর আবর্তন গতির কারণে কোরিওলিস বল সৃষ্টি হলো। এবার কোরিওলিস বল সৃষ্টি হওয়ার পর যে বিষয়টি আমরা এখানে তুলে ধরবো তা হলো পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে অনবরত ঘোরার ফলে কোরিওলিস বল সৃষ্টি হলো এবং কোরিওলিস বলের ফলে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের বায়ু প্রবাহ সমুদ্র স্রোত উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বা দিকে বেঁকে প্রবাহিত হলো। উত্তরগোলার্ধ দক্ষিণ গোলার্ধ, তাহলে বায়ুপ্রবাহ সমুদ্র স্রোত উত্তরগোলার্ধের ডান দিকে দক্ষিণ গোলার্ধের বা দিকে বেঁকে প্রবাহিত হলো। এই নিয়মটি মার্কিন আবহবিদ উইলিয়াম ফেরেল ১৮৫৫ সালে প্রথম উপলব্ধি করেন এবং তার নাম অনুসারে বায়ু প্রবাহের এই দিক বিক্ষেপের নিয়মটি ফেরেলের সূত্র নামে পরিচিত। এখানে কোরিওলিস বল, ফেরেলের সূত্র এই 2টি বিষয় ছাড়াও আরেকটা বিষয় উল্লেখ করা একান্ত দরকার, তা হলো বায়েস বেলক সূত্র। কারণ বায়ু প্রবাহের সঙ্গে বায়ুচাপের যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, কারণ বায়ুচাপ ছাড়া বায়ু প্রবাহ হতে পারে না, তাহলে বায়ুচাপের সঙ্গে বায়ু প্রবাহের সম্পর্ক বোঝাতে গিয়ে ডাচ আবহবিদ বাইস বেলট 1857 সালে যে সূত্র আবিষ্কার করেন তা বাইস বেলট সূত্র নামে পরিচিত। তিনি এই সূত্রের মাধ্যমে কি বলে দিয়েছেন, তার মতে উত্তর গোলার্ধের ক্ষেত্রে কোন ব্যক্তি যদি বায়ু প্রবাহের পিছন ফিরে দাঁড়ায়, অর্থাৎ যেদিকে বাতাস প্রবাহিত হচ্ছে তার পিছন ফিরে দাঁড়ায়, সেক্ষেত্রে ওই ব্যক্তির ডান দিকে উচ্চচাপ এবং বাম দিকে নিম্নচাপ। কিন্তু দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে ঠিক বিপরীত অবস্থা সৃষ্টি হবে, অর্থাৎ ডান দিকে নিম্নচাপ এবং বাঁ দিকে উচ্চচাপ। তাহলে বায়ু প্রবাহের সঙ্গে বায়ুচাপের এই সম্পর্কটি বায়েস বেলক সূত্র নামে পরিচিত।
এবার আমরা তিন নম্বর কারণ হিসেবে বলতে পারি মাইক্রোওয়েভ সৃষ্টির তিন নম্বর কারণ হিসেবে আমরা বলতে পারি উষ্ণতার তারতম্য। তাহলে উষ্ণতার তারতম্যের কারণে বায়ুপ্রবাহ যে সৃষ্টি হয় তার বিশেষ দিক হল ভূপৃষ্ঠের কোন জায়গা বা অঞ্চল যদি সূর্যতাপে উত্তপ্ত হয়ে যায় তাহলে সেখানকার উত্তপ্ত বাতাস ক্রমশ হালকা প্রসারিত হয়ে উপরে উঠে যায়। উপরে উঠে যাওয়ার ফলে সেই শূন্যস্থান পূরণের জন্য পার্শ্ববর্তী অঞ্চল থেকে বায়ুর যে চলাচল সৃষ্টি হয় তার ফলেই মূলত বায়ুপ্রবাহ সৃষ্টি হয়ে থাকে। তাহলে উষ্ণতার তারতম্যের কারণে কোন অঞ্চলে বায়ুপ্রবাহ সৃষ্টি হয়। এছাড়া বলা যেতে পারে ঘর্ষণ জনিত বাধা। এই ঘর্ষণ জনিত বাধা কি? বায়ু প্রবাহিত অঞ্চলে যদি কোনো উচ্চভূমি পাহাড় বা কোনো বৃহৎ বৃক্ষ গাছপালা যদি অবস্থান করে তাহলে বায়ু বাধাপ্রাপ্ত হয় এবং বাধা হলে কি হয়, বায়ুর গতিবেগটা হ্রাস পায়। তাহলে ঘর্ষণ জনিত বাধা বায়ুপ্রবাহ সৃষ্টির একটা অন্যতম কারণ। তাহলে আমরা চারটা এখানে কারণ পেলাম, বায়ুচাপের তারতম্য, পৃথিবীর আবর্তন গতি পরিবেশ বল, উষ্ণতার তারতম্য এবং ঘর্ষণ জনিত বাধা। এবার আমরা পরের বিষয়ে আসব। এবার আমরা পড়ব বায়ু প্রবাহের শ্রেণীবিভাগ। বায়ু প্রবাহের শ্রেণী বিভাগ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের বায়ু প্রবাহিত হয়। এ সমস্ত বায়ু প্রবাহের উৎপত্তি, ধরন, প্রকৃতি, সময় এর ভিত্তিতে বায়ু প্রবাহকে প্রধান চারটি শ্রেণীতে ভাগ করা হয়। তাহলে চারটি ভাগ কি কি? এই ভাগগুলি হল এক নম্বর নিয়ত বায়ু প্রবাহ, দুই নম্বর ভাগ সাময়িক বায়ু বা বায়ু প্রবাহ, তিন নম্বর ভাগ স্থানীয় বায়ু এবং চার নম্বর ভাগ আকস্মিক বায়ু। তাহলে আমরা এই চারটি ভাগে বায়ুপ্রবাহকে ভাগ করে আলোচনা করতে পারি। এবার আমরা এক এক করে প্রতিটি ভাগ নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হলো নিয়ত বায়ু। এবার নিয়ত বায়ু বলতে আমরা কি বুঝি? নিয়ত বায়ু পড়ার জন্য আমাদেরকে বায়ুচাপ বলয় সম্পর্কে একটু হালকা বলে নিতে হবে। আমরা জানি পৃথিবীতে চারটি স্থায়ী উচ্চচাপ বলয় এবং তিনটি স্থায়ী নিম্নচাপ বলয় রয়েছে। এই চারটি স্থায়ী উচ্চচাপ বলয় থেকে তিনটি স্থায়ী নিম্নচাপ বলয়ের দিকে যখন বায়ু সারা বছর নিয়মিতভাবে একই দিকে প্রায় একই গতিবেগে প্রবাহিত হয় তখন সেটাকে আমরা বলব নিয়ত বায়ু প্রবাহ। এবার নিয়ত বায়ু প্রবাহকে আমরা তিনটি ভাগে ভাগ করে আলোচনা করব। প্রথম যে ভাগটি আলোচনা করব তা হলো আয়ন বায়ু। এবার আয়ন বায়ু বলতে আমরা কি বুঝি? এই আয়ন বায়ু পড়ার জন্য আমাদেরকে বায়ুচাপ বলয়
এখানে পৃথিবীর মাঝখানে রয়েছে নিরক্ষরেখা, নিরক্ষরেখার উভয় দিকে 5 ডিগ্রি উত্তর থেকে 5 ডিগ্রি দক্ষিণ নিরক্ষীয় নিম্নচাপ বলয়, এবং উপরে রয়েছে কর্কট নিম্নচাপ বলয়। নিরক্ষীয় নিম্নচাপ বলয় কর্কটীয় উচ্চচাপ বলয়, দক্ষিণে মকরী উচ্চচাপ বলয়। তো আমরা জানি যে বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়। এবার কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে এবং মকরী উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর নিয়মিতভাবে যে বায়ু প্রবাহিত হয় তাকে আমরা বলে থাকি আয়ন বায়ু। আমি আবার বলছি, কর্কটীয় উচ্চচাপ বলয় এবং মকরী উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর যে বায়ু নির্দিষ্ট বেগে প্রবাহিত হয় সেটা হলো আয়ন বায়ু। এখানে আমরা আয়ন বায়ুর কিছু বৈশিষ্ট্য বলতে পারি, যেমন আয়ন বায়ু উভয় গোলার্ধে প্রায় 5 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষরেখার মধ্যে প্রবাহিত হয়। 2 নম্বরে আমরা বলতে পারি আয়ন বায়ুকে দুই ভাগে ভাগ করা হয়, উত্তর গোলার্ধে উত্তর পূর্ব আয়ন বায়ু হেলের সূত্র অনুসারে উত্তর পূর্ব দিক থেকে বেগে গিয়ে প্রবাহিত হয় এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু রূপে প্রবাহিত হয়। এছাড়া আয়ন বায়ুর আরেকটি নাম রয়েছে, সেটা হলো বাণিজ্য বায়ু। কারণ আগেকার দিনে এই আয়ন বায়ুর গতিপথকে কাজে লাগিয়ে জাহাজে নাবিকগণ যাত্রা করত এবং ব্যবসা বাণিজ্য করত, এই জন্য আয়ন বায়ুর আরেক নাম বাণিজ্য বায়ু। এবার আমরা যে 2 নম্বর ভাগ রয়েছে নিয়ত বায়ুর সেটা হলো পশ্চিম বায়ু। তাহলে আমাদের জানতে হবে পশ্চিম বায়ু কি। তাহলে পশ্চিম বায়ু হলো কর্কটি উচ্চচাপ বলয় এবং মকরী উচ্চচাপ বলয় থেকে সুমেরু বৃত্ত প্রদেশীয় সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় এবং দক্ষিণে কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় তাহলে কর্কটীয় উচ্চচাপ বলয় এবং হচ্ছে মকরী উচ্চচাপ বলয় থেকে সুমেরু বৃত্ত প্রদেশীয় উচ্চচাপ বলয় এবং কুমেরু বৃত্ত প্রদেশীয় উচ্চচাপ বলয়ের দিক সরি নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ু সারা বছর প্রবাহিত হয় তাকে বলা হয় পশ্চিম বায়ু। এই পশ্চিম বায়ুকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি, 1 নম্বর উত্তর পশ্চিম পশ্চিম বায়ু এবং দক্ষিণ পশ্চিম পশ্চিম বায়ু। প্রথমে দক্ষিণ পশ্চিম পশ্চিম বায়ু, উত্তর গোলার্ধে পশ্চিম বায়ু দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়, তার জন্য এটাকে আমরা দক্ষিণ পশ্চিম পশ্চিম বায়ু বলে থাকি।
আবার দক্ষিণ গোলার্ধে এই বায়ু উত্তর পশ্চিম দিক থেকে আসে, এজন্য এটাকে আমরা উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু বলে থাকি। এর পশ্চিমের বৈশিষ্ট্য হিসেবে বলা যেতে পারে যে পশ্চিম বায়ু আয়ন বায়ুর তুলনায় খুবই গতিবেগে অর্থাৎ ভয়ঙ্কর গতিবেগে প্রবাহিত হয় এবং বিভিন্ন অক্ষাংশে পশ্চিম বায়ু বিভিন্ন নামে পরিচিত। এবং দক্ষিণ গোলার্ধে পশ্চিম বায়ু জোরে বা দ্রুত প্রবাহিত হওয়ার কারণ দক্ষিণ গোলার্ধে স্থলভাগের তুলনায় জলভাগ অনেক বেশি আর জলবায়ুর উপর দিয়ে বায়ু খুব জোরে প্রবাহিত হতে পারে। দক্ষিণ গোলার্ধে বিশেষ করে 40 ডিগ্রি অক্ষাংশ বরাবর এই বায়ু গর্জনশীল চল্লিশা নামে পরিচিত। আবার 50 ডিগ্রি অক্ষরেখা বরাবর এ বায়ু প্রধানত 50 নামে পরিচিত এবং 60 ডিগ্রি অক্ষরেখা বরাবর এই বায়ু তীক্ষ্ণ চিৎকারকারী ষাটে নামে পরিচিত। তাহলে আমরা পশ্চিম বায়ু সম্পর্কে জানলাম। এবার 3 নম্বর যে ভাগটি রয়েছে নিয়ত বায়ু তা হল মেরু বায়ু। এবার মেরু বায়ু কি না, মেরু বায়ু হল সুমেরু দেশে উচ্চচাপ বলয় এবং দক্ষিণে রয়েছে কুমেরু দেশে উচ্চচাপ বলয়। এই দুই উচ্চচাপ বলয় থেকে সুমেরু বৃত্তপ্রদেশ নিম্নচাপ বলয় দিকে এবং কুমেরু বৃত্তপ্রদেশ নিম্নচাপ বলয় দিকে সারা বছর ধরে তার নির্দিষ্ট গতিবেগে যে বায়ু প্রবাহিত হয় তা হল মেরু বায়ু। আয়ন বায়ু এবং পশ্চিম বায়ুর মতো মেরু বায়ু ঠিক দুই ভাগে বিভক্ত। উত্তর গোলার্ধে মেরু বায়ু উত্তর পূর্ব দিক থেকে আসে, এখানে উত্তর পূর্ব মেরু বায়ু এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব দিক থেকে আসে, এই জন্য নাম দক্ষিণ পূর্ব মেরু বায়ু। এবং মেরু বায়ুর ফলে দুই মেরু অঞ্চলে আবহাওয়া অতি শীতল হয়ে থাকে। এবার আমরা বায়ু প্রবাহের দ্বিতীয় ভাগ সাময়িক বায়ু সেই নিয়ে আলোচনা করব। সময় খুব সংকীর্ণ, আমি খুব দ্রুত দ্রুত বলার চেষ্টা করছি। প্রথমে জানতে হবে সাময়িক বায়ু কি। তো সাময়িক বায়ু বলতে আমরা বুঝি পৃথিবীর নির্দিষ্ট অঞ্চলে ঋতু ভেদে এবং দিন ও রাতের বিশেষ সময়ে বায়ুচাপের তারতম্যের কারণে যে সমস্ত বায়ু প্রবাহের সৃষ্টি হয় তাদেরকে আমরা সাময়িক বায়ু বলে থাকি। এবার সাময়িক বায়ুকে আমরা প্রধান 5টি ভাগে ভাগ করে আলোচনা করে থাকি। ভাগগুলি কি কি, 1 নম্বর সমুদ্র বায়ু, 2 নম্বর স্থল বায়ু, 3 নম্বরে মৌসুমী বায়ু, 4 নম্বরে পার্বত্য বায়ু, 5 নম্বরে উপত্যকা বায়ু। তাহলে সমুদ্র বায়ু বলতে কি বুঝি, সমুদ্র বায়ু হলো মূলত দিনের বেলা সমুদ্র থেকে স্থলভাগের দিকে যে বায়ু প্রবাহিত হয় তা হল সমুদ্র বায়ু। কারণ সমুদ্রে থাকে উচ্চচাপ স্থলভাগে নিম্নচাপ, এই সমুদ্র বায়ু মূলত আর্দ্র এবং শীতল প্রকৃতির হয়। সমুদ্র বায়ু সারাদিনে প্রবাহিত হলেও বিকেলের দিকে গতিবেগ যথেষ্ট বেড়ে যায়। পরের বিষয় হল স্থল বায়ু। স্থল বায়ু মূলত রাত্রিবেলা প্রবাহিত হয় অর্থাৎ স্থলভাগ
জলবায়ুর তুলনায় দ্রুত তাপবিক রূপে শীতল হয়ে যায়, সেজন্য স্থির হয় উচ্চচাপ এবং জলবায়ু নিম্নচাপ সৃষ্টি হয়, যার জন্য স্থলভাগ থেকে জলবায়ুর দিকে যে বায়ু প্রবাহিত হয় তা হল স্থলবায়ু। এই স্থলবায়ু সমুদ্রবায়ুর তুলনায় কিছুটা শুষ্ক প্রকৃতির হয় এবং এর গতিবেগ সমুদ্রবায়ুর থেকে কম হয়। পরের বিষয় মৌসুমী বায়ু। মৌসুমী একটি আরবি শব্দ যার অর্থ ঋতু, অর্থাৎ ঋতু অনুসারে যে বায়ু নির্দিষ্ট দিকে প্রবাহিত হয় তা হল মৌসুমী বায়ু। মৌসুমী বায়ু দুটি ভাগ রয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যা গ্রীষ্মকালে প্রবাহিত হয় এবং উত্তর পূর্ব মৌসুমী বায়ু যা শীতকালে প্রবাহিত হয়। এরপরে বিষয় পার্বত্য বায়ু। শীতল পার্বত্য পাহাড়ি অঞ্চলে রাতের বেলা পর্বতের উপরিভাগ দ্রুত তাপবিকিরণ করে শীতল হয়ে যায়, যার জন্য পর্বতের উপর থেকে নিচের দিকে যে বায়ু প্রবাহিত হয় তা হল পার্বত্য বায়ু, এবং এই পার্বত্য বায়ুকে ইংরেজিতে ক্যাটাগরি ওয়াইজ বলা হয়ে থাকে। পরের বিষয় উপত্যকা বায়ু। দিনের বেলা উপত্যকার তলদেশ থেকে পর্বতের উপরের দিকে ঢালবে যে বায়ু উপরে উঠে যায় তা হল উপত্যকা বায়ু, এবং এই উপত্যকা বায়ুকে ইংরেজিতে বলা হয় অ্যানারোটিক বায়ু। এরপরে যে বিষয়টি আছে তা হলো ঠিক আছে, আজকে আমি এ পর্যন্ত পড়লাম, যেহেতু আরো বাকি বিষয় রয়েছে পরের ক্লাসে বাকিটা কমপ্লিট করার চেষ্টা করবো। ধন্যবাদ।